দুর্ঘটনাকবলিত ফ্লাইটের যাত্রীদের মধ্যে যারা বাংলাদেশী ছিলেন তারা হলেন ফয়সল আহমেদ শাহরিন আহমেদ ইয়াকুব আলী আলিফুজ্জামান আলমুন নাহার এনি বিলকিস আরা বিলকিস নাহার হারুন বেগম আখতার বেগম শাহিন ব্যাপারী নাজিয়া আফরিন চৌধুরী মোহাম্মদ রেজাউল হক জীবিত মোহাম্মদ রকিবুল হাসান মেহেদি হাসান ইমরানা কবির হাসি কবির হোসেন সঞ্জিদা হক মোহাম্মদ হাসান ইমাম মোহাম্মদ নজরুল ইসলাম আঁখি মনি মেহনাজ বিন নাসির এফ এইচ প্রিয়ক তামাররা প্রিয়ন্ময়ী মতিউর রহমান মাহমুদুর রহমান তাহিরা তানভিন শশী রেজা পিয়াস রয় রশিদ শেখ রুবায়েত সালমা সৈয়দা নাহার স্বর্ণা অনিরুদ্ধ জামান নুরুজ্জামান রফিকুল জামান নেপালের যাত্রীদের তারিকা শিলা বাজগেইন আলজিনা বড়াল চারু বড়াল সবিত্র সিং বাহরা বসন্ত বাহরা জীবিত বায়ন বায়নজাঙ্কর প্রবীণ চিত্রকর সাজানা দেবকোটা প্রিন্সি দামি গায়ানী কুমারী গুরং দীনেশ হুমাগেউন শ্রেয়া ঝা পূর্ণিমা লোহানি মিলি মহারাজন নিকা মহারাজন সঞ্জয় মহারাজন কেশব পাণ্ডে প্রসন্না পাণ্ডে বিনোদ রাজ পৌডেল হরিশঙ্কর পৌডেল সঞ্জয় পৌডেল আশিস রঞ্জিত কৃষ্ণকুমার সানাই আসনা সাকিয়া সানাম সাকিয়া অঞ্জিলা শ্রেষ্ঠা শারুনা শ্রেষ্ঠা হরিপ্রসাদ সুবেদি দয়ারাম তাম্রকার বালকৃষ্ণ থাপা শ্বেতা থাপা কিশোর ত্রিপাঠী আবাদেশ কুমার যাদব মালদ্বীপের একজন যাত্রী ছিলেন রিজানা আবদুল্লাহ এবং চীনের একজন ঝা মিং তারিকুল ইসলাম মাসুম চ্যানেল আই